আসসালামু আলাইকুম, আমি রাবেয়া, মদিনা সৌদি আরব থেকে আপনাদেরকে আরেকটি নতুন ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, 10 দিন পরে অবশেষে আমরা গতকালকে মদিনাতে আসছি। আমি 8-এর দিন ভাবছিলাম যে আপনাদের উদ্দেশ্যে একটা ভিডিও করব, কিন্তু আসলে আমি অনেক ক্লান্ত ছিলাম আর ভিডিওটা করা সম্ভব হয়ে ওঠেনি। তো এখন বাজে হচ্ছে আপনার সকাল 8টা, আর আমরা আসার পরের দিন সকালেই আমাদের যে মোয়াল্লেম আঙ্কেল, উনি বলেছেন যে আজকে আমাদেরকে জিয়ারতের উদ্দেশ্যে নিয়ে যাবেন। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো মদিনার অনেক সুন্দর সুন্দর কিছু প্লেস, যেমন মসজিদে কুবা, তারপরে মসজিদে কিবলা তাইন, যেখানে প্রথম কিবলা পরিবর্তন হয়েছিল, আর অনেক জায়গা। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন, আশা করছি ইনশাআল্লাহ আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। তো প্রথমত আমরা যে জায়গাটিতে চলে এসেছি সেই জায়গার নাম হচ্ছে মসজিদুল কুবা। তো সবার প্রথমে সাধারণত কুবা মসজিদেই জিয়ারতের জন্য আনা হয়। তো এখানে প্রতিবার আমরা যখন আসি তখন বাসটা একটু অন্য সাইডে থাকে, কিন্তু এবার বাসটা একটু দূরে দাঁড়িয়েছে, এজন্য আমাদের হেঁটে যাওয়া লাগছে। ওই যে দূরে যে 4টা পিলার আপনারা দেখতে পাচ্ছেন, ওই যে হচ্ছে মসজিদুল কুবা। মসজিদটা দেখতে মাশাল্লাহ খুবই সুন্দর, আর আব্বু আর মা হচ্ছে আমার সামনে। আর এখানে যেতে যেতে দেখলাম বেশ মিডিয়াম সাইজের একটা খেজুর গাছ, আমার সামনে আরও অনেকগুলো খেজুর গাছ আছে। আর একটা মজার জিনিস হচ্ছে এই খেজুর গাছগুলোর নিচে আপনার শিকল দেয়া ছিল, আমি জানি না এটা কেন দিয়েছে, বাট অনেকগুলো গাছেই দেখলাম যে শিকল পরানো ছিল। তো এখান থেকে আমরা হাঁটতে হাঁটতে অনেকটা পথ অলরেডি চলে এসেছি, প্রায় 10 মিনিটের মতো লেগেছে আমাদের বাস থেকে মসজিদ পর্যন্ত যেতে। অন্যান্য সময় সাধারণত আমরা দুপুর পরে জিয়ারতে আসি, কিন্তু এবার আমাদের কাফেলাকে সকালে আনা হয়েছে জিয়ারতের উদ্দেশ্যে। তো এই যে হচ্ছে সেই মসজিদে কুবা, যেখানে আপনি 2 রাকাত নামাজ আদায় করলে একটি পবিত্র কবুল উমরা হজের সওয়াব পাওয়া যায়। তো এই সুযোগ তো আসলে কেউ ছাড়তে চায় না, যেহেতু আমরা এসে অনেক কষ্ট করে, শারীরিক মানসিক সব ধরনের কষ্ট করে আমরা উমরা হজ পালন করেছি, এবং আমরা আশা করি যে আল্লাহ তাআলা যেন আমাদের উমরা কবুল করেন। অথচ এখানে আপনি 2 রাকাত নামাজ পড়লেই ইনশাআল্লাহ আপনার এটা বিশ্বাস রাখতে হবে যে আপনার আমল নামায় একটা কবুল উমরা হজের সওয়াব লেখা হয়ে গিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো বুঝতে পারছি যে অলরেডি এখানে অনেক ভিড়, আর এখানে যেহেতু এখন সকালবেলা তো বিভিন্ন জায়গা থেকে লোকজন নামাজের জন্য এসেছে। মসজিদে আসলে 2টা ভাগ, এক সাইডে পুরুষরা নামাজ পড়েন এবং অন্য সাইডে মহিলারা নামাজ পড়েন। তো আব্বু চলে গেল পুরুষদের সাইডে, আর আমি আর মা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি মহিলাদের সাইডে। তো নামাজের পরে এই যে হচ্ছে মসজিদের ভিতর, আমি তো স্বাভাবিকভাবে নামাজের সময় ভিতরে ভিডিওটা করতে পারিনি, আর এটা হচ্ছে মহিলাদের নামাজের জায়গার বাইরের অংশ। আর এটা হচ্ছে আমরা যখন নামাজ শেষে নেমে যাচ্ছিলাম, তখন দেখেই বুঝতে পারছেন যে অনেক মানুষের সমাগম ছিল। তো আমাদের নামাজ আলহামদুলিল্লাহ হয়ে গেছে এখানে, আশা রাখি যে ইনশাআল্লাহ আরেকটি কবুল উমরা হজের সওয়াব আমরা পেয়ে গিয়েছি। আর আমাদেরকে এখান থেকে বের হওয়ার পরে হাতে পানি দিয়েছেন আমাদের মোয়াল্লেম আঙ্কেল, তো সেই পানিটা আমরা খেলাম। আর আশেপাশে যাদেরকে দেখছেন তারা আমার কাফেলার অন্য মানুষ। তো কথা বলতে বলতে আরেকটি জায়গায় চলে এসেছি, সেটা হচ্ছে উহুদের পাহাড়। এই জায়গাটা আসলে এতটা হৃদয় বিদারক, সেটা এখানে না আসলে, নিজে আপনি শারীরিকভাবে এখানে না গেলে আসলে বুঝতে পারবেন না। এই পাহাড়টা সাধারণত অন্যান্য প্রত্যেকটা পাহাড় থেকে আলাদা। এটার রং আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটু লালচে ধরনের পাহাড়, কারণ এখানে যখন যুদ্ধ হয়েছিল, উহুদের যুদ্ধ, তখন এই পাহাড়ে সমস্ত সাহাবিদের রক্তে এই পাহাড়টার রং এরকম লালচে হয়ে গিয়েছিল, এবং এটি যে কোনো সাধারণ পাহাড়ের রঙের সঙ্গে এটার কোনো মিল নেই। আর এখানে সামনে একটি জায়গা আছে, সেখানে সেই 70 জন সাহাবার কবর এখানে দেয়া, এবং তারা তো অবশ্যই 70 জনের শহীদ। আর এখানে অনেক কাহিনী আছে, বাসে আসতে আসতে আমাদের মোয়াল্লেম আঙ্কেল সেই কাহিনীগুলো বর্ণনা করছিলেন। এখানে আছে এমনই, এখানে আছে হচ্ছে নবীজির চাচার কবর, যেখানে উহুদের ময়দানে যুদ্ধের সময় উনি যখন শহীদ হয়ে গিয়েছিলেন এবং এই খবরটা যখন আমার নবীজি পান, তখন উনি খুবই ভেঙে পড়েছিলেন। আর তখন নবীজি বলেছিলেন যে আমার চাচাকে যারা হত্যা করেছে তাদের ওনার একজনের জন্য আমি 50 জন ইহুদির জান খতম করব। কিন্তু তখন আল্লাহ তাআলা সাথে সাথে জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন নবীজির কাছে, এবং তখন নবীজিকে জিব্রাইল আলাইহিস সালাম বললেন যে হে রাসুল, আপনি তো দয়ার নবী, আপনি তো ক্ষমার প্রতীক, আপনি
এটা বলেছেন এটা আপনার বলা উচিত হয়নি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন যে আসলে আল্লাহ তো ওনাকে ক্ষমাকারীর অন্যতম নিদর্শন হিসেবে দুনিয়াতে পাঠাইছে। তো উনি তখন বললেন, হে আল্লাহ, আমার ভুল হয়ে গিয়েছে, আমি যেটা বলেছি সেটার জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। তখন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লামকে বললেন যে আপনি এভাবে বলতে পারতেন যে আমি একজনের জন্য আর একজন কাফেরকে খুন করব, কিন্তু তাই বলে আপনি এভাবে বলতে পারেন না যে আমি একজনের জন্য 50 জন কাফেরের জান নিব। তো এইটা হচ্ছে কথা। আর এই যে ভেতরে, এই যে সেই জায়গাটা যেখানে 70 জন সাহাবার কবর আছে, আর এর ভেতরে একটা জায়গা আপনারা এখনই দেখতে পাবেন, দূরে ওই যে পাহাড় আপনার পাথরের ভেতরে একটু বাধাই করা আছে, ওর ভেতরে নবীজির সেই চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কবর। তো এই জায়গাগুলো আসলে এতটাই স্পিরিচুয়াল যে একটা অন্যরকম শান্তি, যে আপনি বুঝতে পারছেন যে এই জায়গাটার ভেতরে জান্নাতের অন্যতম একটা টুকরা আছে, যেহেতু এখানে যারা আছেন তারা সবাই জান্নাতি। তো এই উহুদের ময়দানে আমরা আগে একবার যখন মদিনা থেকে ফ্লাইট করেছিলাম, তখন এই উহুদের পাহাড়ের উপর থেকে যখন প্লেনটা যায় তখন এটা দেখতে টোটালি অন্যরকম। আর এটা এমন একটা শেপে আল্লাহ তাআলা পাহাড়টাকে বানিয়েছেন যে এখানে মুহাম্মদ নামটা এই পাহাড়টাকে অটোমেটিকভাবে লেখা। উপর থেকে দেখলে আপনি বুঝতে পারবেন যে এই পাহাড়টার শেপটাই হচ্ছে মুহাম্মদ লেখা। তো এটা একটা অন্যরকম ব্যাপার। তো আল্লাহর কাছে দোয়া করি যে আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তারা যেন জীবনে একবার হলেও সচক্ষে এসে এসব জায়গাগুলো দেখতে পারেন। আর এখানে আসলে আজকে দাঁড়ানো অনেক কষ্টকর হচ্ছিল, কারণ বাইরে প্রচণ্ড রকমের গরমের তাপ, তার ভেতর দিয়ে আমি মাথার উপরে হাতে যা ছিল তার একটু কিছু দিয়ে নিয়েছিলাম। কিন্তু সব থেকে এগুলো কিছু মনে আসছিল না যখন ভাবছিলাম যে আমি এত সুন্দর একটা জায়গায় এসেছি। আর দূরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন পাহাড়ের মতো, ওইখানে অনেক মানুষ, ওইটাকে বলা হয় জান্নাতের সিঁড়ি। এই জায়গাটার কাহিনীটা আসলে আমি সেভাবে এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু সব কিছু দেখে আমরা এই মুহূর্তে বাসে চলে এসেছি। আর এখান থেকে আমাদেরকে এখন নিয়ে যাবে অন্য একটি জায়গায়। আমরা এখন চলে আসছি মদিনার খেজুর মার্কেটে। বিশাল বড় হিউজ একটা জায়গা, আমি এই প্রথম আসলাম, আগে যে কয়বার আসছি তো আব্বু আর মা আসছে, আমি আসিনি। আপনাদেরকে আজকে দেখাবো যে মদিনার খেজুর মার্কেট দেখতে কেমন হয়। তো আমার সাথে থাকবেন আশা করছি। প্রচন্ড রকমের গরম, ভয়াবহ গরম, মাথার ঘিলো ফুটতেছে, প্রচন্ড গরম। মাশাআল্লাহ, দেখেন জায়গাটা অনেক সুন্দর। আমার লাগবে না, আমি নিকাব পরা, আমার কি আর জিজ্ঞেস করবে? মনে হচ্ছে আমরা ওয়ান্ডারল্যান্ডে আসছি। এখানে খেজুরের সাথে সাথে চকলেটও আছে, আর এগুলো হচ্ছে বেবি রাইডের সাইড। আমার কি মন চাচ্ছে জানেন? আমি পানির মধ্যে নেমে পড়ি, অনেক সুন্দর। পড়ে যেতে গেছিলাম, ওরে বাবা রে, তো মনে হচ্ছে যে ভিতরে মেলা বসছে। ওই যে আপনারা কিছু কেটলি দেখতে পাচ্ছেন হয়তো বা, এগুলো কিন্তু চা, খেজুরের চা পাওয়া যায় এখানে। তো এগুলা সেই খেজুরের চা। এখানে চাকে মনে হয় বলে হচ্ছে গাওয়া। তো গাওয়া অনেক মানে ফ্লেভারফুল। এই যে ঢুকছি পুরো একদম নাকে লেগে গেছে, মানে খুবই দারুণ ফ্লেভার গাওয়ার। দেখেন কত বড় একটা বিশাল খেজুরের দোকানে চলে আসলাম। আমি প্রথম যেহেতু খেজুরের দোকানে আসছি, তো বিশাল বড় আর খুবই সুন্দর, ঢুকতেই খেজুরের খুব সুন্দর ফ্লেভার। আর আশেপাশে দেখছিলাম যে অনেক ধরনের জিনিস, যেমন কাজু বাদাম, তার পাশাপাশি অনেক প্রকারের খেজুর। আজকে আপনাদেরকে আমি পুরোটাই দেখাবো যে আসলে মদিনার খেজুর মার্কেট দেখতে কেমন হয়। এখানে আমাদের কাফেলাতে যত লোকজন ছিলেন
সবাই নেমে অলরেডি খেজুর কেনা শুরু করে দিয়েছেন। তো খেজুরের তো আসলে আমরা বাংলাদেশে তেমন ভ্যারাইটিস পাই না, আর যেগুলো ইম্পোর্ট হয় সেগুলো তেমন কোয়ালিটিফুল না, কিন্তু এখানে মরিয়ম খেজুর, আজোয়া, তারপরে সুগাই, এর পাশাপাশি আরও বিভিন্ন ধরনের খেজুর আছে যেগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর তেমন মুখরোচক। আর এখানের আরেকটি মজার জিনিস হচ্ছে আপনি এখান থেকে আপনার যত খুশি তত টেস্ট করতে পারবেন, আপনাকে কেউ নিষেধ করবে না। কিন্তু আমার যেহেতু মিষ্টি জিনিস এতটা পছন্দ না, তো আমি এখান থেকে একটা জিনিসও ট্রাই করিনি, কিন্তু বাসায় গিয়ে আবার খেয়েছি। আর এখানে দেখেন অনেক ধরনের চকলেট আছে, তো আমি হয়তো এখান থেকে কিছু চকলেট নিব। আমার কাছে এই চকলেটগুলো বেশ ভালো লেগেছে। আর সবচেয়ে মজার একটা জিনিস হচ্ছে যে এখানে চকলেট আপনি প্যাকেটেও পাবেন, আবার কেজি হিসাবেও চকলেট বিক্রি হয়। যেমন এখানে এসে দেখেন আব্বু ধরছে, এটা হচ্ছে আপনার খেজুরের চকলেট। এটা আমি অনেকগুলা খাবো বলে চিন্তা করছি, কারণ অলরেডি একজন খেয়েছেন, খেয়ে বলেছে যে চকলেটগুলো অনেক মজা। তো আমরা এখান থেকে 1 কেজি পরিমাণ চকলেট নিচ্ছি। এখান থেকে আমরা 2টা ফ্লেভার মিলিয়ে 1 কেজি পরিমাণের চকলেট নিব। তো কেজি হিসাবে চকলেট প্রথম কিনছি, সো ভালোই লাগছে। তো এখান থেকে আমরা আসলে চকলেটগুলো নিয়ে নিলাম। আর এখন আমরা একটু কাজু খুঁজে দেখবো যে কাজু বাদাম পাই কি না, কারণ বাসার জন্য একটু কাজু নিতে হবে। কিন্তু যেটা হয়েছে যে প্যান্ডেমিকের জন্য আপনার সব কিছুর দাম কিন্তু অনেক বেড়ে গিয়েছে। আর আপনারা যারা মদিনাতে আগে এসেছেন, খেজুর কিনেছেন, তারা হয়তো এই মার্কেটটার একটু পরিবর্তন দেখতে পাচ্ছেন, কারণ এটা আগে নাকি একটু অন্যরকম ছিল, এখন একদম নাকি টোটালি চেঞ্জ করে ফেলেছে। যেহেতু আব্বু মা আগেও এসেছে মার্কেটে, সো তারা বলছে যে আগের সঙ্গে এখনের মার্কেটের কোনো মিল নাই। আর এখন আমরা চলে আসলাম পুরোপুরি এই মার্কেটের গোডাউনে। এখানে আশেপাশে যা দেখছেন সেগুলো পুরোটা জুড়েই খেজুর। আর একটা জিনিস হয় কি যে বিদেশে গেলে আমাদের কথা বোঝার জন্য আমরা সবসময় একজন দেশি লোককে খুঁজি। তো ভাগ্যক্রমে আমরা যখন ভেতরে আসলাম একজন দেশি পেয়ে গেলাম। তো আব্বু সেই দেশির সঙ্গে অনেক আলাপ করছিল, এই যে হচ্ছে সেই দেশি ভাই। তো সে আমাদের দেখে শুনে বেশ ভালো কিছু জিনিসই দিচ্ছিল। আর এখানে আমি প্রচণ্ড রকমের ক্লান্ত, একটু বসার জায়গা খুঁজতে গিয়ে একটা কার্টুন পেয়েছি, সো সেই কার্টুনের উপরে আমি বসে পড়েছি। আর আব্বু অন্য সাইডে গিয়েছে কিছু আজোয়া খেজুর কিনছে। তো সেই আজোয়া খেজুর ওরা দেখে শুনে কেমন দিচ্ছে সেগুলো আব্বু দেখে নিয়েছিল। ইতিমধ্যে আমরা সমস্ত খেজুর কিনে আমরা বাসে উঠে গিয়েছি, আব্বু অনেক ক্লান্ত। তো এই হচ্ছে সব মিলিয়ে আমার খেজুর মার্কেটের অবস্থা। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য অনেক দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।